হ্যালো ফ্রেন্ডস, আমি দেবায়ন, তেল ঝাল মশলা অ্যাডমিন। আজকের রেসিপি হলো গাজরের হালুয়া। প্রথমে গাজরটাকে ভালো করে ধুয়ে নেব। এবার ধুয়ে নেব, ভালো করে ধোয়া কমপ্লিট। যেহেতু গাজরটা গ্রাইন্ড করব মিক্সিতে, ওর জন্য গাজরটা ভালো করে ছোট ছোট পিস করে কেটে রেখে নেব, গ্রাইন্ড করতে সুবিধা হয়। এবং মিক্সার গ্রাইন্ডারে গাজরটা দিয়ে ভালো করে গ্রাইন্ড করব, আর দুধ দিয়ে গ্রাইন্ড করব, মানে জলের জায়গায় আমি দুধ দেব। প্রায় 2 কেজি উপরে গাজর আজকে গ্রাইন্ড করছি। গাজরের হালুয়া বানাবো, সবগুলো এক এক করে গ্রাইন্ড করে নিচ্ছি আর একটা বাটিতে রেখে নিচ্ছি। এক এক করে গ্রাইন্ড করে বের করে নেওয়ার সময় কিছু কিছু গাজর গ্রাইন্ড হয় না, সেইগুলো আলাদা করে আমি রেখে নিচ্ছি, আর সেটা পরের বার আবার গ্রাইন্ড করার সময় আমি দিয়ে দিচ্ছি। সঙ্গে বাদামও আমি গ্রাইন্ড করেছি, বাদাম দেব আমি, ওর জন্য বাদামটা গ্রাইন্ড করে রেখে নিলাম। কড়াইটা গরম করে নিচ্ছি। এবার তার মধ্যে আমি রিফাইন্ড অয়েল নিলাম, কিছু এলাচ দিলাম, দিয়ে তারপরে যে গাজরটা আর বাদামটা সেটা আমি গ্রাইন্ড করেছি, সেটা আমি পুরোটাই আমি তেলে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভাজতে থাকবো। মিনওয়াইল খোয়া ক্ষীর আর পাটালি গুড় আমি দুধের মধ্যে দিয়ে সেটা রেখে দেবো, যাতে সেইগুলো গলে যায়, ওই জন্য দুধের মধ্যে দিয়ে দেবো। আর খোয়া ক্ষীরটা আমি হ্যামার দিয়ে ক্রাশ করে নেবো কিছুটা, যতটা হয়। আর এখানে আমি গাজরের হালুয়াটা, মানে গাজরটা যেটা আমি তেলে দিয়েছি, সেটা আমি সাতলাতে থাকব, মানে কনস্ট্যান্ট আমি নাড়াতে থাকব, মানে শুকানোর জন্য। এবার সবগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এবার আমি এটা রেখে দেবো। কনস্ট্যান্ট প্রসেস, এটা ঢাকতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়, প্লাস ফ্লেমটা আমি বাড়াবো। যখন গাজরের হালুয়া করা হয় তখন কি হয়, ফ্লেম বেশি বাড়ালে তখন প্রবলেম হয় যে ওই ফুটতে গিয়ে অনেক রকম ফাটে, মানে গায়ে ছিটে, ওর জন্য কি হয় ফুল ফ্লেমে করে তারপরে যখন ঢাকা দিয়ে রাখতে হয়। আবার যখন ফ্লেমটা আমি কমিয়ে দেবো, কমানোর পরে ঢাকাটা খুলবো, ঢাকাটা খুলে তখন আমি আবার নাড়াবো, যাতে নিচে যেন না লেগে যায় ওইটা আমি দেখে নেবো। আবার আমি এই ঢেকে দিয়ে আবার ফ্লেমটা বাড়িয়ে নেবো। এই কনস্ট্যান্ট প্রসেস অনেকক্ষণ চলে, মানে গাজর হালুয়া করতে অনেক সময় লাগে। আর তার উপরে আমি 2 কেজি উপরে গাজরের আজকে হালুয়া করছি, আর খোয়া ক্ষীর দিয়েছি প্রায় 250, আর গুড় দিয়েছি 650 গ্রামের মতন। নিয়ে চিনি আমি দিচ্ছি না, কারণ কি আমি চিনি দিই না, এটা হবে গুড়ের আপনার গাজরের হালুয়া। শুকিয়ে যাওয়ার পর তারপরে আমি যে খোয়া, তারপরে দুধের মধ্যে আর যে খোয়া ক্ষীর আর পাটালি গুড় যেটা দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো, নরে গুড়ে যেটা দিয়েছিলাম পাটালি গুড় সেটা আমি দিয়ে দেবো। এবার দেখুন যে কনসিস্টেন্সি যেটা ছিল সেটা বেড়ে গেল। এবার যেহেতু দুধ আরও বেশি পড়েছে, আমি তো শুকিয়ে দিয়েছিলাম, এবার আবার আমাকে গুড়টাও শুকিয়ে যাবে, প্লাস শুকিয়ে যাবে, প্লাস যে খোয়া ক্ষীরটা রয়েছে সেটাও শুকিয়ে যাবে, আমাকে কনস্ট্যান্ট আবার সেই শুকাতে হবে, মানে আমাকে সেই আবার হাই ফ্লেম আর লো ফ্লেম করে আমাকে পুরোটা একদম পুরো শুকিয়ে যে এটা হচ্ছে গাজরের হালুয়াটা সেটা রেডি করতে হবে। এটা এখন কনস্ট্যান্ট প্রসেস, এটা এখন চলতে থাকবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাকে এখন কনস্ট্যান্ট, মানে যে মানে পুরোটাই আমাকে ঘেটে নিতে হবে, ঘাটতে হবে, নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাবে। কনস্ট্যান্ট প্রসেস, এটা করে যেতেই হবে।
ঘাটতে ঘাটতে এমনি করে নাড়িয়ে নাড়াতে আমার এটা শুকিয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ পরে আমি কটা এলাচ দিয়ে দেবো, এটা ফ্লেভারের জন্য কটা গোটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেবো। আর যে থালাতে আমি গুড় মানে এই হালুয়াটা রাখবো সেটার পুরো বডিতে আমি ঘি মেখে নেব, যাতে যখন আমি গরম ইয়েটা দেব গাজর হালুয়াটা তখন যাতে উঠানোর সময় আমার খুব জলদি মানে ইজিলি উঠে যায়, মানে সেটে না থাকে গাজর হালুয়াটা, ওর জন্য আমি ঘি দিয়ে মেখে নেবো। আর এটা আমি কনস্ট্যান্ট শুকাতে থাকব। আমার প্রায় শুকিয়ে গেছে গাজর হালুয়াটা, এবার আমি নামিয়ে নেবো থালাতে। থালাতে পুরোটা আমি ঢেলে নেবো, দুটো থালাতে করছি, দুটো থালাতে আমি ভালো করে ঢেলে নেবো। ঢেলে নিয়ে এটা আমি ঠান্ডা করতে দেবো, তারপর আমি ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে জমানোর জন্য ফ্রিজে রেখে দেবো। যখন আমার পুরো ঠান্ডা হয়ে যাবে তারপর আমি ফ্রিজে রেখে দিয়ে এটা জমাতে রেখে দেবো। তো আমি ঢেলে নিচ্ছি সবগুলো থালাতে, ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সবগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেবো, কেটে নিয়ে রেডি টু সার্ভ, রেডি টু ইট গাজরের হালুয়া, গুড়ের গাজরের হালুয়া। রান্না করে দেখবেন কেমন লাগবে, আমার কেমন লেগেছে রান্না করে আমাকে জানাবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডের সঙ্গে রান্নাটার রেসিপিটা। তো চলুন খাওয়া যাক। যেহেতু গুড় দিয়ে করেছি ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারবে, আমার মার যেহেতু সুগার আছে ওর জন্য আমি গুড় দিয়েই মেনলি করেছি। আমরা বেশিরভাগ মাও গুড় খায়, আমরা এখানে চিনি টিনি খাই না, খুবই কম খাই, মানে মার যা রান্না হয় সেখানে আমরা চিনি দিই না, যা হয় সেগুলো গুড় দিয়েই করা হয়। সো গুড় দিয়ে গাজর হালুয়া অপূর্ব লাগে, খেয়ে দেখবেন ভালো লাগবে। আর কেমন হলো বা রেসিপিটা যদি আপনারা করেন নিশ্চয়ই করে দেখবেন, যদি করেন তো করে দেখবেন কেমন লেগেছে, আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে, প্লাস আমার ভাই বাবা আমার সবারই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। সো দেখা হবে নেক্সট রেসিপিতে আপনাদের সঙ্গে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং তেল ঝাল মশলা, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, তাহলে আমার অনেক হেল্প হয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার দেখা হবে।